السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله على الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর এবং সেই সাথে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুল আলম। আসুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা এই অনুষ্ঠানে নির্দিষ্ট একটি বিষয়ে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষায় নৈতিকতা এবং শিক্ষকের দায়বদ্ধতা। কী দায়িত্ব রয়েছে শিক্ষকের, কে শিক্ষক হবেন, শিক্ষক হওয়ার আদর্শ রোল মডেলটা কোন জায়গায় এবং তার কী কী দায়বদ্ধতা আছে এবং সেক্ষেত্রে একজন শিক্ষকের কী কী প্রতিবন্ধকতা রয়েছে, যেহেতু আমরা শিক্ষক, আপনার অভিভাবক, আবার একই সময় আপনি শিক্ষক অভিভাবক এবং এই সমাজের অসংখ্য মানুষ এই শিক্ষার সাথে জড়িত আছে। সুতরাং আমরা এই শিক্ষার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে জানবো, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অতিথির সাথে কথা বলি। মোহতরম, শুরুতে যদি আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ মানুষ হয়েছে, এই কথাটি চিরন্তন সত্য, কিন্তু সেটি আসলে কীভাবে, মানে মানুষের মতো মানুষ হও কিন্তু সে মানুষ তো জন্মগতই মানুষ, কিন্তু আবার সে মানুষ হওয়ার জন্য আর তার কী কী করতে হবে যদি বলতেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই প্রাসঙ্গিক বিষয় আপনি নিয়ে আসছেন এবং সময় এবং আমাদের দেশীয় সব কিছু মিলে আর কি, এটা চমৎকার বিষয়। জি আলহামদুলিল্লাহ। তো আসলে এই জন্যই ওই যে আবার তোরা মানুষ হও এরকম একটা চলচ্চিত্র আছে, এই জন্যে দুই পা হইলেই মানুষ হবে, জন্তু জানোয়ার চাই পা আর আপনার দু পা হইলেই আপনি মানুষ হয়ে গেছেন ব্যাপারটা তো তা না। এই জন্যে বিভিন্ন মনীষী বিভিন্ন সময় কিন্তু মন্তব্য করেছেন, মানুষ হওয়ার কথা বলেছেন। এই জন্যে দেখেন আপনি শিক্ষা, সব শিক্ষাও কিন্তু মানুষকে মানুষ বানায় না। এই জন্যে কোরআনে সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বলেন ইকরা, তারপর বলেন বি ইসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে শুধু পড়লে হবে না, প্রভুর নামে পড়তে হবে, তার মানে আল্লাহর নামে যে পড়া, আর যে পড়ার মধ্যে নীতিনৈতিকতা আছে, মূল্যবোধ আছে, ভ্যালুজ আছে, সেই শিক্ষাই সত্যিকারের মানুষকে মানুষ বানাতে পারে। নাহলে আপনি দেখেন মানে যদি সত্যিকারের নৈতিকতা না আসে শিক্ষার মধ্যে, তাহলে জন্তু জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি তো মাঝে মধ্যে এখন দেখি জন্তু জানোয়ার অনেক অপকর্ম করে না যেটা মানুষ করে। আল্লাহ রহম করুন আমাদের। হ্যাঁ, আল্লাহ রহম করুন। এবং আপনি শুনে অবাক হবেন যে হাদিসে আছে যে এই যে পৃথিবীতে যে রহমত বর্ষিত হয়, রহমতের বৃষ্টি আসে, এটা জন্তু জানোয়ারের কারণে আসে, মানুষের কারণে কিন্তু আসে না। ইভেন আমরা যে ভূমিকম্প হয় এইটার কিছুটা আলামত বুঝতে পারি কিসের মাধ্যমে জানেন? এই জন্তু জানোয়ারের আচরণের কারণে, এবং মাগুর জাতীয় প্রাণীগুলো নড়চড় করে ওঠে, আরও বিভিন্ন কিছু। তার মানে মানবতার উপকারে ওরা যতটা কাজে লাগে, ইদানিং কাজে আমরা মানুষও মানবতার অত কাজে আসতেছি না। অথচ মানুষকে তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্যে। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা পৃথিবীর সেরা জাতি কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং আপনাকে, আমাকে, সবাইকে খেয়াল করতে হবে যে আল্লাহ রসুল বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তার মানে শিক্ষক হবে কেমন, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ছিলেন যেমন। তার মানে আবার ইনি বলছেন বয়স্তু লে উতেম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে মানুষের নৈতিকতা পূর্ণতার জন্য পাঠানো হয়েছে। তার মানে যিনি একজন আদর্শ শিক্ষক হবেন তিনি আবার নৈতিকতায় পরিপূর্ণ একজন মানুষ হবেন। এবং আদর্শ একজন শিক্ষক যদি আসলে আমরা সমাজে পাই, আমি মনে করি যে একটি শ্রেণী, একটি বিদ্যালয়, একটি সমাজকে সুন্দর করা সম্ভব। একটি কথা যদি আপনার সাথে যোগ করি যে নকুল কুমার বিশ্বাস তার একটি গানের মধ্যে বলেছিলেন যে উল্লুক আর ভল্লুক মিলে মুল্লুক ছেয়ে ফেলেছে, মানুষ বেশি বাড়ে না ভাই জনসংখ্যা বেড়েছে, কি বলবেন আসলে? এটা চমৎকার বলেছেন উনি নকুল কুমার বিশ্বাস, আমাদের মুসলমান না, কিন্তু আমি তার এই কথাটার সাথে তো 200% একমত। উনি এত এত সুন্দর সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, তো বিধায় আসলে আপনি মানুষের ড্রেস পরলে মানুষ হয়ে যাবেন না, তো আপনার আচরণ বলে দিবে আপনি মানুষ কি মানুষ অমানুষ, আপনার ব্যবহার বলে দিবে আপনি মানুষ কি অমানুষ। এই জন্য আমি দেখি মাঝে মধ্যে, আমি গল্পে পড়েছি যে একজন প্রভু মানে মালিক, কুকুরের মালিক সমুদ্রে পড়ে গেছে, তার কুকুরটি ঝাঁপ দিয়ে পড়েছে তাকে উদ্ধার করার জন্যে,
তার মানে কতটা প্রভুভক্ত আপনি দেখেন, কিন্তু আপনি মানুষের মধ্যে কতটা এমন পাবেন। ইভেন আমাদের দেশে এলাকায় দেখি যে রাতে যদি কোনো একটা চোর ঢোকে কোনো বাড়িতে, কুকুরগুলি খুব জেগে ওঠে, হাউ হাউ করে ওঠে, প্রভুভক্ত, হ্যাঁ, এবং তাকে ধাওয়া দিয়ে এলাকার বাইরে নিয়ে যায়। কিন্তু মালিক যখন আসে ঠিকই তাকে একটা আদরের একটা আওয়াজ করে এবং তার পাশে সে আনুগত্যের একটা গ্রুপ করে, তাই না? আমরা আসবো এই কথায়। আমাদের সাথে একজন কলার আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে যে কোন কোন অপরাধ করলে রুজি রোজগার কমে এবং আয়ু কমে যায়, এবং কোন কোন করলে রুজি রোজগার বাড়ে এবং আয়ু বাড়ে। জি ইনশাআল্লাহ তাআলা, আপনি থাকুন আমাদের সাথে। মোহতারাম, আমরা একটি বিষয়ে জানি যে আসলে শিক্ষার মাধ্যমে মানুষের মাঝে এক ধরনের মূল্যবোধ তৈরি হয়, সেই মূল্যবোধের জন্য কি শিক্ষা দরকার, মানে কোন প্রতিষ্ঠান সেগুলো যেখানে মূল্যবোধ শেখানো হয় মানুষকে? আসলে চমৎকার, আসলে মূল্যবোধ তো সব শিক্ষায় শিক্ষা দেয় না, তাই না? বাংলাদেশ থেকে কত লক্ষ লক্ষ লোক গ্রাজুয়েট হচ্ছে, সার্টিফিকেট নিচ্ছে, তাই না? ওই যে একবার ভুলক্রমে হোক যেভাবে হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে জলছাপের মধ্যে ছাগলের ছবি ছিল অনেক আগে। আচ্ছা আচ্ছা, তো অনেকে ব্যঙ্গ করে পত্রিকায় লিখেছে যে আসলে একটা লোক মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, একটা জানোয়ার হিসেবে বেরিয়ে যাচ্ছে। পরবর্তীতে ওরা অবশ্য সংশোধন করেছে, এটা হয়তো অসতর্কতার সাথে হয়েছে, কিন্তু এটাকে কি আপনি 100% অমূলক বলতে পারেন? আমাদের বিদ্যালয়গুলি, এই জন্য ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে আমাদের এই বিদ্যালয় শত শত মন্ত্রী প্রসব করেছে, প্রকৌশলী প্রসব করেছে, ডাক্তার প্রসব করেছে, মানুষ প্রসব করেছে খুব কম। এই জন্যে সব শিক্ষা কিন্তু মানুষকে শিক্ষিত করে না। জাহেলি যুগেও কিন্তু শিক্ষা ছিল, তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা কেন পাঠাইলেন? এই কোরআন দিয়ে এবং সুন্না দিয়ে। তার মানে যে শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকবে সে শিক্ষা হবে নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষা, এবং সেখানে আদর্শ মানুষ তৈরি হবে, আদর্শ নাগরিক তৈরি হবে। সেটা হোক হিন্দু ধর্মের ভাই, সেটা হোক খ্রিস্টান ধর্মের ভাই, সেটা হোক বৌদ্ধ ধর্মের ভাই এবং বোন, সে তার ধর্মটি ভালোভাবে রপ্ত করবে এবং অনুশীলন করবে। বিধায় নীতি নৈতিকতার শিক্ষা যেখানে নাই সেখানে ওই শিক্ষা সার্টিফিকেট সর্বশেষ শিক্ষা হবে, সনদ সর্বশেষ শিক্ষা হবে, জাতির কোনো কাজে আসবে না। একটি বিষয় এখানে বলা দরকার যে আমরা যারা শিখছি অথবা শেখাচ্ছি, আমাদের এই কারিকুলামের যে মূল জায়গাটা সেটা হচ্ছে শিক্ষানীতি। তো শিক্ষানীতিতে ইসলাম শিক্ষাকে আসলে আরও কীভাবে সম্পৃক্ত করা যায় অথবা অভিক্ষিত কি না যদি একটু বলতেন। না, এটা তো খুবই কী বলবো, বার্নিং ইস্যু। আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকার আগামী বছর থেকে যে শিক্ষানীতি করেছে সেখানে এসএসসি পরীক্ষায়, কেন্দ্রীয় পরীক্ষায় ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে না। তো এটা খুব দুঃখজনক আমি মনে করি। আমি মনে করি বাংলাদেশের চারদিকে যে নৈতিক অবক্ষয় ঘটেছে, এখন আরও বেশি ধর্মীয় শিক্ষা দরকার, এবং সেখানে সংকুচিত করা এটা আমাদের জন্যে মানে কী বলবো, অশনি সংকেত বলে আমি মনে করি। আমি মনে করি যে সরকার অবশ্যই দেশপ্রেমিক সরকার, এবং আমরাও চাই যে সরকারের মাধ্যমে আমাদের মানুষের মধ্যে নীতি নৈতিকতা আসুক, এটার প্রতি খেয়াল করা দরকার। শুধু কী বল, একাডেমিকভাবে পাশ করার মধ্য দিয়ে যদি কোনো মানুষ বেরিয়ে যায় আর যদি তার সাথে ধর্ম না থাকে, তাহলে আর সে আসলে তাকে শিক্ষিত মানুষ বলা যায় না এবং তার মধ্যে নৈতিকতা গড়ে ওঠে না। এই জন্য সরকার যে আগে যে বইটা ছিল মাধ্যমিক লেভেলে সেখানে বলা হচ্ছে ইসলাম শিক্ষা, সেটাকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। কিন্তু এটাকে যথেষ্ট ইতিবাচক, কিন্তু আসলে এটাকে কন্টিনিউ করা উচিত আবশ্যিক হিসাবে। জি জি, যদি এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয় তাহলে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে ইসলামটাকে ঠিক ভালো করে, এখনই যা আছে তাতে ভালো করে জানতে পারছেন না, এরপরেও যদি আবার আবশ্যিক জায়গাটা থেকে যদি আবার ঐচ্ছিক করে দেওয়া হয় তাহলে আসলে অনেক বেশি ক্ষতির মধ্যে আমরা পড়ে যাবো। এই জন্য সরকার বাহাদুরকে আমরা বলবো যে আসলে বিষয়টি আরও পুনঃ বিষয়গুলো ভেবে দেখবার জন্য আপনার মাধ্যমে আমি সেই দাওয়াটাই দিতে চাই। অবশ্যই অবশ্যই, এবং এই সরকার অবশ্যই অনেক ভালো ভালো কাজ করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি তো মনে করি যে ওনার কানে যদি যায় যে এতদিন কেন্দ্রীয় পরীক্ষায় ইসলাম শিক্ষা সাবজেক্টে ছিল এখন হবে না, আমার মনে হয় যে উনি রিয়েক্ট করবেন, উনি এর পক্ষে, উনি ইসলাম শিক্ষার পক্ষে, এবং উনি অবশ্যই চান যে আমাদের বাঙালি জাতি, বাংলাদেশি ভাই বোনেরা একটা নীতি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত হোক। আচ্ছা দেখেন, আপনি স্ট্যানলি হল একজন শিক্ষা বিজ্ঞানী, তিনি বলছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর্টস, যদি তোমার সন্তানকে তুমি তিনটা আর শিখাও, তার মানে রাইটিং, রিডিং রিডিং অ্যান্ড রিসাইটিং, অ্যারিথমেটিক মানে গণিত, অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর, আর চতুর্থ আরকে তুমি ছেড়ে দাও, আর সেটা কি রিলিজিয়ন, তাহলে তুমি পাবে ইউ উইল গেট দ্য
ফিফথ আর তুমি পঞ্চম আর পাবে, আর সেটা হলো রাসকালিটি, তার মানে নাস্তিকতাবাদ তোমার মধ্যে আসবে। দেখেন অমুসলিম দার্শনিক তিনি এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আবার আরেক দার্শনিক বলেছেন যে বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ, আবার ধর্ম ছাড়া বিজ্ঞান হলো ল্যাংড়া। বাট ওনারা এগুলি অনুভব করেছেন। আপনি দেখেন আরেকটি কথা আমি একটু যোগ করতেই চাই, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি ইসলামিক স্টাডিজের প্রফেসর, আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগটি প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা, মানে ইংরেজরা, মানে তারা পর্যন্ত অনুভব করেছে যে এই জাতি যেহেতু মুসলিম আর এদেরকে নীতি নৈতিকতার উপর রাখতে হলে ইসলাম শিক্ষা দরকার। এই জন্য 1921 সালে যে 12টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ইসলামিক স্টাডিজ তার মধ্যে অন্যতম। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রামে কিন্তু কী করেছে, রব্বি জিদনি ইলমা দিয়েছে, অথবা ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তো বিধায় আমরা আজকে কেন সে ধর্ম শিক্ষা থেকে দূরে সরে আসতে চাচ্ছি এবং সরে আসতেছি, এবং তার কিন্তু রেজাল্ট আমরা একেবারে নগদ পেয়ে যাচ্ছি, তাই না? এই যে আমাদের অবক্ষয় চরিত্রের যে দুর্নদশা আজকে চারদিকে, মানে এটা আমাদের আটকে উঠতে হয়। আমাদের চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি কত ধরনের মাদকতা, ধূমপান, আরও যে বিশৃঙ্খলাগুলো আছে, এগুলি থেকে এই জাতিকে রক্ষা করার জন্য অবশ্যই ধর্ম শিক্ষা দরকার। সুতরাং এই কারিকুলাম যারা প্রণয়ন করছেন তাদের কি একটা বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে না বিষয়টা? অবশ্যই তাদের দায়বদ্ধতা আছে, এবং তাদেরকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মানুষের কাছেও জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। আমি মনে করি যারা কারিকুলামের সাথে জড়িত তারা যদি এই কাজটি করেন এবং একটা উন্নত জাতি হয়, পরকালে এইটি তার মানে জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যেতে পারে। আমি তাদের জন্য দোয়া করছি। এখনও সময় আছে, সে শিক্ষানীতি কিন্তু এখনও শুরু হয়নি। আমার মনে হয় যেন পুনর্বিবেচনার সুযোগ আছে, এবং এখনও কিন্তু সব মানুষ জানে না ব্যাপারটা, এবং মানুষ কিন্তু ফুসে উঠতে পারে। তো আমি মনে করি যে আমার ওই সুরো টুরো তেমন মনে থাকে না, এত চেষ্টা করি মনে থাকে না, ওই অল্প দিয়ে দিয়ে টুর্নামাস টুমাস করি। তাছাড়া আবার ওই গ্রামে নতুন একটা মাদ্রাস রয়েছে, ওই গোলায় টোলায় যাই না, আমি সাহিত্য রয়েছে যদ্দুর বাড়ি করেছি কিন্তু যাই না। ইমাম সাহেব আবার পড়াতো, এই জন্য লজ্জাও লাগে, যাই না, আর একটু শিখি দিকি কিন্তু বাড়ি বসে পড়ি, মনে থাকে না কেন? জি, আপনি চমৎকার করে বলছেন, আপনার পেয়েছি জীবন ঘনিষ্ঠ উত্তর। নিজের দুর্বলতা মানুষ অনেক সময় প্রকাশ করে না, আপনি করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো এইসব বিষয়গুলো। ইতিমধ্যে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমার আত্মীয় আমার ধন সম্পত্তি কিছু নিয়ে ফেলছে, নিয়ে আবার লাঠি সোটা নিয়ে বাইরে, তাহলে এতে কিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো? ওই দিন আপনারা একটা অনুষ্ঠানে বলছিলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে গুনাহ হবে, বা আল্লাহ আমাদের আসল আমেলগুলিও উনি নিবেন না, তাহলে এতে কি করা যায়, কি করব আমরা? আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবেন কিভাবে, এটাই প্রশ্ন? আত্মীয়তার সম্পর্ক কেমনে বজায় রাখবো? আমার সম্পত্তি নিয়ে যাচ্ছে, আমাকে আমাদেরকে মারার জন্য লাঠি নিয়ে বাইর হচ্ছে, আরো অনেক কিছু আছে এরকম, তাহলে কিভাবে আমরা আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবো? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাল্লাহ তাআলা। প্রথমে আমাদের হাতে আমাদের দর্শকের যে প্রশ্ন ছিল, এর আগে তিনি জানতে চাচ্ছেন যে কোন কোন অপরাধের করার মাধ্যমে মানুষের রুজি কমে যায়, মানুষের হায়াত কমে যায়, আবার কোন কোন কাজের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায় বা রুজিও বৃদ্ধি পেতে পারে, সে বিষয়ে হাদিসে কি বলা আছে বা ইসলাম কি বলে? মাশাআল্লাহ, আমি তো সরাসরি একটা হাদিস জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ চায় যে তার হায়াত বৃদ্ধি পাক, তার রিজিক বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আচ্ছা, তো বিধায় আত্মীয়তার তার সম্পর্ক কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে, এবং আমরা সাধারণত আত্মীয় তাদের কি সাথেই সম্পর্ক রাখি যাদের অবস্থা ভালো, তাই না? ইভেন বিয়ে শাদিতেও অন্যান্য অনুষ্ঠানেও তাদেরকেই দাওয়াত দিই যাদের থেকে ভালো উপহার পাওয়া যাবে। আমরা আমাদের গরিব আত্মীয়দেরকে কিন্তু সেভাবে মূল্যায়ন করি না, অনেক সময় উদ্দেশ্যই থাকে, অনেক সময় যে টাকার বিনিময়ে খাদ্য, রাইট, অনেক সময় কিন্তু আমরা পরিচয়ও দিতে চাই না। তো আমাদের পেপার পত্রিকাতে অনেক খবর আসে যে আমাদের দেশে এখন কি আছে না, বৃদ্ধাশ্রম, মানে কতটা দুর্ভাগ্যজনক কথা, তাই না?
বৃদ্ধাশ্রমে বাবা মা থাকে আর সন্তান কোটিপতি, তাই না? এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে যে সন্তান আমাদেরকে জন্ম দিয়েছে বাবা মা এবং লালন পালন করে প্রতিষ্ঠিত করেছে। তো আমি মনে করি যে কোনো ইবাদত কোনো কাজে আসবে না যদি না পিতা মাতার সাথে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। বাবা মার সাথে যে বড় আত্মীয় আর কে হতে পারে? আপনি দেখেন কোরআনে শত শত জায়গায় আল্লাহ তাআলা বলছেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে শিরিক করো না, তারপরেই বলেছেন পিতা মাতার সাথে সদয় আচরণ করো। আমরা একটা ফোন নিয়ে তারপর আপনাকে জানাবো। আবার দর্শক কে আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার বাম হাতটা ভেঙে গেছে, বাম হাতটা ভেঙে গেছে, আমার কাঁধ থেকে হাতের কবজি পর্যন্ত প্লাস্টার করা। আমি ডান হাত ধুতে পারি, তারপর মুখ মন্ডল ধুতে পারি, পা ধুতে পারি, আমি তাহলে কিভাবে উজু করবো, বাম হাত কিভাবে ধুবো? জি আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ তালা মোহতারাম জবাব দিবেন ইনশাআল্লাহ তালা। মোহতারাম আপনি আলোচনা করছিলেন যে আসলে রিজিকের বরকতের জন্য যে বাবা মার সাথে সম্পর্ক বৃদ্ধি করা, আত্মীয় সম্পর্ক বৃদ্ধি করা। অবশ্যই যদি আমার দর্শকের পরবর্তী দর্শকের যে প্রশ্ন ছিল যে আসলে আত্মীয়র সাথে সম্পর্ক না রাখলে সে জাহান্নামে যাবে অথবা তার বড় কবিরা গুণ হবে, কিন্তু আসলে তিনি বলছেন যে আত্মীয়দের সাথে যোগাযোগ রাখবো কী করে, তারা তো অনেক জুলুম নির্যাতন করেন, তো এই প্রেক্ষাপটটা আসলে জানি না কেন কীভাবে হচ্ছে, তো সামগ্রিকভাবে উত্তরটা দিকে দিন না। এটা তো বাংলাদেশে বা পৃথিবীর অন্য জায়গায় এগুলি আছেই যে এক পক্ষ খুবই আন্তরিক কিন্তু অন্য পক্ষ এইভাবে জমি দখল করে জোর দখল করে, তাই না, তারপরে মারামারি করতে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাম কিন্তু কোনো প্রসঙ্গেই বাদ রাখেননি, তিনি বলছেন যে ওই ব্যক্তি উত্তম যিনি সম্পর্কটা বজায় রাখেন। তো বিধায় আপনি বজায় রাখছেন, আল্লাহ তাআলা তো এটা দেখতে পাচ্ছেন এবং আল্লাহ তাআলা অন্য কিছু দিয়ে আপনাকে কিন্তু এটা পুরস্কৃত করবেন, এটা পুষিয়ে দিবেন। আর দেশের বিচার ব্যবস্থা আছে, আপনি আমার মনে হয় যেন মুরব্বী আত্মীয়দেরকে বলতে পারেন যারা প্রভাব রাখতে পারে, অথবা আপনি বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারেন। এই তো এখন আপনার ব্যক্তিগত জিনিস তো আর আমরা এখান থেকে সমাধান করে দিতে পারবো না, আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছেন যে আপনি আসলে রক্ষা করতে চান কিন্তু ওরা সেটা পরিস্থিতি সৃষ্টি করছে না, এটার জন্য আপনি দায়ী থাকবেন না, ওরাই দায়ী থাকে। কিন্তু সে যতটা সিম্পথি দেখানো দরকার, তার যতটা আদায় করা দরকার, সে অন্ততপক্ষে সেই দায়িত্বগুলো পালন করতে করে যাবে, সে তার জায়গাগুলোতে স্টপ করে দিবে না। মানে তারা যে আচরণই করুক না কেন, তার কাজ হচ্ছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যতটুকু করা দরকার তিনি সে কাজগুলো করবেন। আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটা জানাতে চাচ্ছি। আমরা একটা ব্রেক নেব। প্রিয় দর্শক সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, যাচ্ছি বিরতিতে, আশা করছি আপনাদেরকে এসে আবারও পাবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা আজকের সরাসরি পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আসুন আমরা মহতারামের কাছে বিষয়টি জানার চেষ্টা করি। মহতারাম, যদি আপনি শুরুতে জানতে চাই যে ইসলামী শিক্ষা না রাখলে আসলে কী কী সমস্যা হতে পারে, যদি একটু বলতেন আর কি। ইসলামী শিক্ষা না থাকলে যা সমস্যা হতে পারে সেটার উত্তর তো বাংলাদেশ। অপরাধ বেড়ে যায়, তারপরে নীতি নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, এবং আমি তো মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটাও খুব দুরূহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। এই জন্যে ইসলামী শিক্ষা যদি থাকে, যেটা আমরা দেখছি যে আল্লাহ রসুলের সময়, খোলাফায়ে রাশিদিনের সময় কী সুন্দর সমাজ, লোকেরা রাতের বেলা দরজা আটকানোরও প্রয়োজন বোধ করতো না। এবং আল্লাহ রাসূল বলেছেন একজন যুবতী নারী তার কাছে লক্ষ কোটি মুদ্রা থাকবে, স্বর্ণ মুদ্রা, সে একা হাজরামাউত থেকে সানা পর্যন্ত চলে যাবে। সানা মানে কি? ইয়েমেনের রাজধানী। আর হাজরামাউত সেটা ইরাকের একটা শহর, এত দূরে চলে যাবে কেউ তার দিকে তাকাবে না, তার মনে কোনো ধরনের ভয় থাকবে না, শুধু ভয় থাকবে আল্লাহর। তার মানে কতটা নিরাপদ একটা সমাজ প্রতিষ্ঠিত হয় যদি ইসলামী শিক্ষা সত্যিকারে বাস্তবায়িত হয়। তার মানে ইসলামী শিক্ষার কথা বলতে গেলে তো আপনার ইসলামের ইতিহাস থেকে অনেক ঘটনা চলে আসে, তাই না? আমরা তো জানি হজরত ওমরের সময়, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাতে ঘুমাতেন না, তার মানে ইসলামী শিক্ষার এটা একটা প্রভাব যে শাসক থাকবে খুবই দায়িত্বশীল, জনগণকে নিয়ে চিন্তা করবে, রাতে ঘুম আসবে না। তো উনি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ের আওয়াজ পেলেন, একটু কাছে এগিয়ে গিয়ে দেখলেন যে কোনো মা তার কন্যাকে বলছে যে দুধে পানি দাও, কারণ অল্প দুধ আমাদের, এই দুধ বিক্রি করলে তো বাজারে আমাদের সংসার চলবে না, দুধে পানি দিয়া দুধ বাড়াও। কন্যা বলছে মা ওমরের লোকেরা তো জানবে, তাহলে তো কঠিন শাস্তি দিবে। তখন মা বলছে
এত গভীর রাতে এত প্রত্যন্ত অঞ্চলে ওমরের লোকেরা কোত্থেকে জানবে? তখন মেয়েটি বলছে, মা ওমরের রক্ত জানতে পারবেন। মানে দেখেন কত তাকওয়ার লেভেলটা, তাকওয়ার লেভেলটা কোথায়, খোদাভীতির লেভেল কোথায় মেয়েটির? এইটা হযরত ওমর এগুলি শুনে উনি চলে গেলেন রাতের বেলা, দিনের বেলা ডাকিয়ে নিলেন এই মেয়েকে, মেয়ের মাকে, রাজধানী মদিনায়। এবং উনি তার ফিলিংস ব্যক্ত করলেন এবং বললেন যে আমার ছেলের বউ বানাতে চাই মেয়েটিকে, এবং এই দম্পতির ঘরে এমন এক কন্যা সন্তান আসবে, সেই ঘরে এক সিংহ শাবক জন্ম নিবে। উনি কিন্তু বলেছেন এভাবে, রাজা জন্ম নিবে, সত্যিকারই এই ঘরে যে মেয়ে হয়েছে সেই মেয়েরই সন্তান হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে আমরা দ্বিতীয় ওমর বলি এবং ইসলামের পঞ্চম খলিফা বলে থাকি। তার মানে ইসলামী শিক্ষার এই যে প্রভাব, এই যে প্রতিক্রিয়া, মানে কি যে সুদূর প্রসারী, অনেক কল্যাণ রয়েছে আমরা জানবো। আমাদের সাথে একজন কলার আছেন, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার প্রশ্নটা হলো তালাকের বিষয়ে। কোনো মেয়ে যদি তার হাজবেন্ডকে তালাক দিয়ে দেয় এবং তার তালাক দেওয়ার 10-12 দিন পরে মেয়েটা আবার অন্য স্বামী গ্রহণ করে, সেক্ষেত্রে মেয়েটার বিয়েটা জায়েজ হবে কিনা? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। তারা মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের দর্শকের আগে জানতে চেয়েছিলেন যে তিনি কোরআনুল করিমের সুরা মুখস্থ রাখতে চান, কিন্তু তিনি মুখস্থ রাখতে পারেন না, আবার তার একটু বয়স হয়ে গেছে। তিনি বলছেন যে আসলে লজ্জাও হয় এই একটু বেশি বয়সের কারণে, শিখতে অনাগ্রহ আছে, তো ভিতরে ভিতরে আগ্রহ আছে কিন্তু পরিবেশ তাকে শেখার জন্য বাধ্য, মানে পরিবেশ সাপোর্ট করছে না। এখন এই বেশি সুরা মনে রাখতে পারেন অথবা সুরা পড়ার পরে মনে রাখতে পারেন, কী আমল আছে? আমলের সবচেয়ে বড় কথা হলো যে জ্ঞানের ব্যাপারে, জানার ব্যাপারে তো লজ্জা করা ঠিক না। এবং আল্লাহ তাআলা কাকে কোন বয়সে নসিব করবেন শিক্ষার জন্যে, এটা তো বলা যায় না। এবং আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহেরু বিল কোরআন আল বারারা, কোরআনে যারা পণ্ডিত তারা কেয়ামত দিবসে থাকবে ফেরেশতাদের মধ্যে যারা লেখায় ব্যস্ত, ওই দায়িত্বশীলদের সাথে, ওই ফেরেশতাদের সাথে তার হাসর হবে। আল্লাহ ইয়াকরাউল কোরআন ওয়া আত্তা ফালাহু আজরান, যে কোরআন পড়তে গিয়ে আটকে যায়, বেজে যায়, তার জন্য দ্বিগুণ সওয়াব। তার মানে এই ব্যক্তি কষ্ট করে পড়ে, কষ্ট করে পড়তেছে, এটা কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, ইসলাম তার জন্য কিন্তু ইন্টেনসিভ ঘোষণা করেছে। তো বিধায় আপনি শিখতে থাকেন, এটার মধ্যে আল্লাহ বারাকা দিবেন, এটার মধ্যে বারাকা দিবেন। আমি একজন দৃষ্টান্ত জানি এমন, যে একই টিচারের কাছে বাবাও পড়েন সন্তানও পড়েন, হতেই পারে, শিখছে, হতেই পারে, শেখার কোনো বয়স নেই। তো আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের অধিকাংশ শিক্ষক কিন্তু বলে বেড়াই, আমি কিন্তু ওই বিশেষ ছাত্র, সত্যি আমরা ছাত্র, জ্ঞানের জগৎ থেকে তো আমরা এখনো এক ফুটও পাইনি। বিশ্বজোড়া পাঠশালা মোর, হ্যাঁ বিশ্বজোড়া পাঠশালা মোর, আপনি এটা কোনো বিষয় ব্যাপার না, আপনি চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ, আপনার নিয়তি আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দিবেন। জি, দ্বিতীয় প্রশ্ন আছে আরেকটা হাতে, যে তিনি বলছেন তার বাম হাত ভেঙে গেছে, তিনি সব কাজই করতে পারেন শুধু বাম হাতটাই ব্যবহার করতে পারছেন না, ব্যান্ডেজ করা আছে, এখন তিনি উযু করতে পারবেন কিভাবে বা কিভাবে মাসহ করবেন বা নিয়ম কি? ইসলাম খুবই সহজ, আর দীন ইয়াসর, ইসলাম হলো দীন, হলো সহজ। বিধায় আপনি যেটা ধুইতে পারবেন না, আপনি কোনো ঝুঁকি নেবেন না, আপনি সেটা মাসা করবেন, কিন্তু যেটা ধোয়া যায় সেটা আপনি ধুইবেন। আর আপনি যদি মনে করেন অন্য হাত ধুইতেও আপনার সমস্যা হয়, আপনি শুধু মাসে করে নেবেন, তায়াম্মুম করে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো ধরনের অসুবিধা নেই। জি, আমরা আলোচনা করছিলাম যে শিক্ষায় নৈতিকতা এবং শিক্ষকের দায়বদ্ধতা। যদি আপনার কাছে আর একটি বিষয় ক্লিয়ার আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, যে শিক্ষার উদ্দেশ্য নৈতিক চরিত্র গঠন, তো এই শিক্ষার মূল দায়িত্ব কার এবং পরিধি কতটুকু আসলে এই দায়বদ্ধতা বা এই জায়গা? মূল দায়িত্ব তো সবার, প্রথমত শিক্ষকের। এবং আমার মনে হয় আজকের বিষয়টা আপনি এমন সুন্দর বিষয় নিয়ে আসছেন, এর সাথে জড়িত বাংলাদেশের সবাই, কেউ হয়তো শিক্ষক, কেউ হয়তো ছাত্রছাত্রী, অথবা সে অভিভাবক, কেউ অথবা অভিভাবক, অথবা কেউ কিন্তু আবার ওই কমিটির সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের। বিধায় খুবই রিলেটিভ এবং রিলেভেন্ট একটা বিষয় আমি মনে করি। হ্যাঁ, তো বিধায় মূলত দায়িত্বটা শিক্ষকেরই, এই জন্যেই আল্লাহ রাসূল বলেছেন বাইস্তু মুআল্লিমান, পৃথিবীর আর কেউ কিন্তু এভাবে সাহস নিয়ে বলেন না আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। কারণ শিক্ষক তো সেই যার থেকে প্রতিনিয়ত শিক্ষা লাভ করা যায়, আর সেই দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া আমরা সবার মধ্যে কিছু না কিছু সমস্যা দেখি। উনি অ্যাবসলিউট টিচার, মানে যাতে রিয়েল সেন্সে শিক্ষক বলা হয়, আমাদের রাসূলই ছিলেন শিক্ষক। ওনার কোন জিনিসটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না, তাই না? এই জন্যে
রাসূলুল্লাহ সাল্লাম থেকে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে, ওনার সিরাত বেশি বেশি পড়তে হবে, ওনার জীবন আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের পরিবেশ সুন্দর হবে। আরেকটা আমরা যাব তার আগে, যে আমরা মনে করি যে যখন সে একাডেমিক শিক্ষা শিক্ষিত হয়, সর্বোচ্চ ডিগ্রি পান, তখন মনে করি সে আসলে অনেক কিছু অবদান রাখবেন, কিন্তু একটি কথার কি বিশ্লেষণ করবেন যে জ্ঞানী মাতৃ শিক্ষক নন? না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আদর্শ শিক্ষকের আসলে কেন প্রয়োজনীয়তা? অবশ্যই, এবং আপনি দেখবেন যে অনেক সময় নীতি নৈতিকতায় ওই ব্যক্তি বেশি উন্নত যার কোনো সার্টিফিকেট নাই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাম কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? না, তিনি বলছেন তো আমি উম্মি, তার শিক্ষক আল্লাহ তাআলা। হ্যাঁ, উনি অক্ষর জানতেন না, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নলেজেবল ব্যক্তি ছিলেন তিনি। তো বিধায় সার্টিফিকেট অর্জন করলেই আপনি কিন্তু সত্যিকারের শিক্ষক হতে পারেন না, সত্যিকারের শিক্ষিত আপনাকে বলা যায় না। বাংলাদেশে অনেক শিক্ষিত আছে, আমাদের জাতির দুর্দশার জন্য তারা দায়ী, আবার বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন অধিকাংশই কিন্তু শিক্ষিত না। আপনি দেখেন কৃষক সমাজ কি কষ্ট করে ফলন ফলিয়ে যাচ্ছে, আমরা ঢাকায় বসে আরাম করে খাচ্ছি, তাই না? কৃষক তার দামটুকু সত্যিকার দামটুকুও পাচ্ছে না। তো বিধায় আমি মনে করি যে শিক্ষিত সত্যিকারের ওরা, তাই না? এই জন্যে শিক্ষা সার্টিফিকেট দিয়ে আদর্শ শিক্ষক কি পার্থক্য আছে, মৌলিক কোন কোন গুণাবলীর মাধ্যমে? শিক্ষক তো আদর্শ শিক্ষকই হওয়ার কথা ছিল, তাই না? শিক্ষকের মধ্যেই তো একটা আদর্শ শব্দ রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল দুটো কথা বলেছেন, আপনাকে শুরুর দিকেই বলেছি, বয়স তো মোয়াল্লেমান, আবার বয়স তুলি উঠা মেমা মাকারে মালাখলাক, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, আমাকে নৈতিকতার পরিপূর্ণতা সাধনের জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবেও দেখি যে শিক্ষক অনৈতিক হয়, সে শিক্ষক অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, শিক্ষক ঘুষ খায়, শিক্ষক তার শিক্ষকগ্রস্ত, শিক্ষক তার নৈতিক স্খলন ধরা পড়তেছে, সে বরখাস্ত হচ্ছে, আরও আরও অনেক কথা, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান সে থাকে না, সে চাকরি করে কুষ্টিয়ায়, সে অবস্থান করে সারা বছর ঢাকায়। তো বিধায় এই ব্যাপারগুলো তো আমরা দেখি, এবং আমি মনে করি এখান থেকে আমারও শিক্ষণীয় আছে, অবশ্যই আমার মধ্যে ভুল ত্রুটি আছে। আল্লাহ তাআলা রহম করুন আমাদের উপর, আমাদের প্রতি রহম করুন। একজন কলার আছে, এবং আমার জি দর্শক প্রশ্ন করুন। জি জি, আমার একটা প্রশ্ন আছে। জি জি, আমার একটা প্রশ্ন আছে, আমি জি আপনার থেকে বলছি, মোহাম্মদ সোহেল রানা। জি সোহেল ভাই বলুন। আমি আমার প্রশ্ন হচ্ছে, একটা খুব পরিচিত মাওলানা উনি বলেছে এজিদ রহমত আলাইহিস সালাম, এটা কি বলা যাবে নাকি এটা ভুল? ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, এজিদ রহমত আলাইহিস সালাম এটা বলেছে, এটা কি বলা যাবে না ভুল? জি আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, আপনি আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, আমরা যাচ্ছি অল্প সময়ের জন্য বিরতিতে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা আজকের সরাসরি পর্বে। আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম মোহতরম, আমাদের কাছে প্রশ্ন আছে, আমাদের বোনের প্রশ্ন ছিল যে তিনি তালাক দিয়েছেন তার স্বামীকে, এর পরবর্তীতে আবার কয়েকদিনের ব্যবধানে, 8-10 দিনের ব্যবধানে আবার তিনি অন্য স্বামী গ্রহণ করেছেন। তো সামগ্রিক বিষয়ে আমরা জানতে চাই যে আসলে তালাক দেওয়ার নিয়ম কী, তালাক কে দিতে পারেন, এবং এক্ষেত্রে কী কী শর্ত পূরণ করে তারপরে তালাকটা আসলে পরবর্তী বিয়েটা করতে হয়? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাক আবগাজুল মুবাহাত, মানে জায়েজ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক, তার মানে তালাকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন, কারণ তালাক একটা দুইজনের জীবনে কিন্তু একটা বিরাট কষ্টের জীবন নিয়ে আসে। তো মানুষ একান্ত মানে বাধ্য না হলে কেউ তালাকের মধ্যে যাওয়া উচিত না, তাই না? তবে তালাক দেওয়ার নিয়ম হলো তালাক মূলত পুরুষ দিবে, নিকৃষ্ট হালাল একটা, এবং তালাক দিতে হয় প্রত্যেকটা পবিত্রতায় একটা করে তালাক, এটাকে হাসান তালাক বলা হয়। আসলে এগুলি অনেক জটিল বিষয়, তালাকের যদি অনুমতি দিয়ে দেওয়া হয় এরকম যে কলম থাকে আমাদের, যে মহিলারা তার স্বামীকে অনুমতি দিতে পারে যে আমি তোমাকে তালাক দিতে চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও, এটা বলতে হবে আর কি। বিয়ের কাবিনের সময় যে ঘরগুলো আছে সেখানে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু সেখানে একটু অস্পষ্ট থাকে যায় যে সম্ভবত 12 বা 18 কলাম, সেই কলামে তালাক যে অনুমতি স্ত্রীকে যে প্রদান করা হলো সেখানে কি আসলে তাকে এক তালাকের অনুমতি দেওয়া হলো নাকি তিন তহুরে তিন তালাকের অনুমতি দেওয়া হলো, এই বিষয়টি অস্পষ্ট থেকে যায়। সেই বিষয়টি আমি মনে করবো যে আসলে আপনি যদি বলতেন যে আসলে তালাকের ব্যাপারে মাসালা দরকার, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? আমরা ইসলামী আইন এবং শরিয়ার মধ্যে যেটা পড়েছি যে সবচেয়ে উত্তম তালাক হলো যদি কেউ দিতেই চায়, তালাকের আগেও কিন্তু কিছু স্টেপ আছে,
স্ত্রীকে শাসানো, সাবধান করে দেয়া যে তোমার এই কারণে কিন্তু আমি তালাক দিতে পারি, এভাবে অগ্রসর হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে স্বামীরা হঠাৎ গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে একদিনে একসাথে তিন তালাক দিয়ে দেয়, তো এটা তো দুর্ভাগ্যজনক। তো বিধায় কিন্তু তালাক কিন্তু হয়ে যাবে, তালাক কিন্তু এভাবে হয়ে যায়, কেউ কেউ বলতে চায় যে হবে না, যাই হোক, তো তালাক তিন পবিত্রতায় তিনটা দিতে হবে, এটা হলো কথা। আর ওই যে স্ত্রী কিন্তু ইদ্দত পালন করতে হবে তিন মাস, তারপরেই কিন্তু সে অন্য বিয়ে করতে পারবে। একজন পুরুষ কিন্তু পরের দিনই আবার ইচ্ছা করলে বিয়ে করতে পারবে, পুরুষের জন্য ইদ্দত লাগে না, কিন্তু মহিলার জন্য ইদ্দত লাগবে। আরেকটি বিষয় প্রিয় দর্শক, আসলে এই কিছু কিছু মাসালা আছে যেগুলো আসলে এক পক্ষের থেকে শুনে আসলে সঠিক সমাধানটি আমাদের পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা মনে করবো, আপনাদেরকে অনুরোধ করব, তালাকের মাসালাগুলো, জমি বন্টন সংক্রান্ত ও উত্তরাধিকার সংক্রান্ত মাসালাগুলো অবশ্যই আপনারা নিকটস্থ কোনো ভালো আলেমের কাছে যাবেন, যেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আসলে টেলিফোনে বা দেখা গেল যে আপনি হয়তো কোনো কথা বলতে বাকি থেকে গেল, অথবা অস্পষ্ট হওয়ার কারণে কোনো বিধানটা আসলে সঠিকভাবে বলা গেল না, সে কারণে এখান থেকে আসলে এরকম জটিল বিষয়গুলো বলা কঠিন হয়ে যায়। আপনারা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যে আমিও যোগ করতে চাই, এগুলি যেহেতু খুবই সেন্সিটিভ মাসালা, আপনারা প্রত্যেক জেলায় ইসলামী ফাউন্ডেশন আছে, তাদের সেখানে মুফতি আছে এবং ইফতা বিভাগ আছে, সেখান থেকে আমার মনে হয় লিখিত মাসালা নেওয়া উচিত, লিখিত ফতোয়া নেওয়া উচিত। এই লেখার ব্যাপারে যথেষ্ট তাগিদ রয়েছে, এই কারণে অন্য মাসালা মৌখিক বললেও হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে সম্পর্কের বিষয়, স্বামী স্ত্রীকে আলাদা করার বিষয় আছে, সেক্ষেত্রে এগুলো লিখিতভাবেই আসা ভালো। অবশ্যই দুটো জীবন যেহেতু একদম আলাদা হয়ে যাচ্ছে জীবনের জন্য, এটা বিশাল ব্যাপার। এই জন্য আমি মনে করি যে টেলিভিশনে বললাম, এটার উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে এরকম সংসার করবে অথবা সেরকম সংসার ছেড়ে দেবে, এটি এরকম হালকা, এবং আমাদের কথা থেকে দেখা যাবে যে সুবিধা মতো একটু কথা নিয়ে নেবে, যার যেটা সুবিধা। এই জন্য সবকিছু টেলিভিশনে হয় না। জি, আমাদের সোহেল রানা ভাইয়ের একটি প্রশ্ন ছিল, তিনি জানতে চেয়েছেন যে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি অথবা আলাইহিস সালাম বলা, এভাবে বলা যাবে কিনা? আসলে আমি তো মনে করি যে আল্লাহু আকবার, যে আমাদের কত কত জরুরি বিষয় রয়ে গেছে, সেই সব নিয়ে প্রশ্ন হওয়া উচিত, সেগুলি নিয়ে আলোচনা হওয়া উচিত। ইয়াজিদ প্রসঙ্গ এখানে আসতেই পারে, মহরম যখন আমরা পালন করি, আলোচনা করি, কিন্তু ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলতে হবে এই প্রসঙ্গতে নতুন শুনতেছি। আমরা তো জানি যে আল্লাহ রসুলের প্রিয়তম নাতিকে যে শহীদ করে দিয়েছে কারবালার প্রান্তরে, তখন শাসক ছিল ইয়াজিদ, তাকে রহমতুল্লাহ আলাই বলতে হবে, এই প্রশ্ন কোত্থেকে আসলো, কারা বলে, কারা বলেছে, এটা আমার কাছে খুবই বিস্ময় জাগা নিয়ে একটা বিষয় আর কি, আমি এর পক্ষে না আর কি। আর হলো যে আসলে প্রশ্ন মৌলিক বিষয় হওয়া উচিত, অবশ্যই আমাদের জীবন ঘনিষ্ঠ হওয়া উচিত, জীবন ঘনিষ্ঠ মৌলিক বিষয়, যেটা না হইলে আমার ঈমান থাকবে না, আমার ফরজ তরক হয়ে যাচ্ছে, তাই না? মানে একদম ফরজিয়াতের সাথে জড়িত এমন প্রশ্নগুলো আশা করি যে আমাদের ভাই বোনেরা করবেন, তারাও উপকৃত হবেন, আমরাও উপকৃত। আর আমাদের অধিকাংশ বা কেউ কেউ কোনো দর্শকের এমন চিন্তা থাকে যে বিতর্কিত বিষয়গুলো সামনে নিয়ে আসা, অথবা খুব ছোট একটা মূল্যায়ন না করলেও হয় ঠিক এমন বিষয়গুলো সামনে নিয়ে আসা, এগুলো আসলে আমাদেরকে পরিহার করা উচিত, আমরা সেটাই আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। মোহতারাম, যে বিষয়ে আলোচনা করছিলাম যে শিক্ষায় নৈতিকতা এবং দায়বদ্ধতা, আমাদের দেশে বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান, ছোট বড় মাদ্রাসা, স্কুল, কিন্ডারগার্টেন, নানা রকম রয়েছে, কিন্তু এই শিক্ষকের দেখা যাচ্ছে যে আসলে প্রশিক্ষণের অভাব রয়েছে। তো শিক্ষক শিক্ষকতা পেশায় আসার আগে প্রশিক্ষণের জরুরি কতটুকু, কারণ শিক্ষার্থীর সাথে তার ওঠা বসা অন্যান্য বিষয়, সেক্ষেত্রে প্রশিক্ষণের ভূমিকা কতটুকু? চমৎকার কথা বলেছেন, পৃথিবীর আর কোথাও আছে কি না যে প্রশিক্ষণ ছাড়া? আমাদের সাথে একদম দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে তারপর আমি আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক প্রশ্ন করুন। সংসারে মিথ্যা কথা, তৃতীয়ত অনেকে মানে বিয়ের পরে সম্পর্ক করে, এদের পাপ কি হবে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে? জি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা খুব সংক্ষেপে উত্তরগুলো দিব, তারপরে আপনার কাছে যে প্রশ্ন রেখেছি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তিনি বলছেন নামাজের পরে মোনাজাতের কথা। ও, এটা নিয়ে তো বাংলাদেশে এখন বেশ বিতর্ক, তবে আমি যতটুকু শরিয়া জানি, কোরআন সুন্নাহ পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি, কারণ রাসূল সাল্লাম কিছু দোয়া করতে বলেছেন, যেমন দোয়া করতে বলেছেন আস্তাগফিরুল্লাহ পড়তে বলেছেন তিনবার, আল্লাহ আকবার পড়তে বলেছেন, সুবহানাল্লাহ পড়তে বলেছেন, আল্লামা আন্ত সালাম ও মিনকা সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জালজালাল ওয়াল ইকরাম, এই কথাগুলো বলতে বলেছেন। তো বিধায় এগুলি কখন বলবেন যদি আপনি সবাইকে নিয়ে হাত তুলে জোরে জোরে মোনাজাত করতে শুরু করেন? আর রাসূলের জীবনে আমরা এভাবে একবারও দেখি নাই যে
তিনি সবাইকে নিয়ে নামাজের পরে একসাথে সম্মিলিত মোনাজাত প্রত্যেক মানুষের মোহতারাম আপনার সাথে যুক্ত করি যে প্রত্যেক মানুষের সমস্যা ভিন্ন ভিন্ন সুতরাং আল্লাহ তাআলার সাথে তার কথাও ভিন্ন ভিন্ন হওয়া উচিত অবশ্যই আমার কথাটা নিশ্চয়ই আপনি ভালো করে বলতে পারবেন না মোনাজাত শব্দের অর্থই হলো গোপনে চুপি চুপি কথা বলা সংলাপ করা চুপি চুপি তো বিধে মোনাজাতের সাথে তো এটা যায় না এবং আপনি এই জোরে জোরে এটা করেন মানে কিছু লোক কিন্তু দুই রাকাত পড়তেছে বাকি রয়ে গেছে তার জন্য ডিস্টার্ব হচ্ছে মাসবুক যারা হচ্ছে তাদের নামাজে ক্ষতি হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে এটি আসলে পরিহার করা উচিত তবে দোয়া করা উচিত সেই দোয়াগুলো আমরা শিখে নিব অবশ্যই অবশ্যই মোনাজাত যতটা একান্তে করা যায় এবং যত সংগোপনে করা যায় চুপে চুপে করা যায় ততটাই বেহেতের ততটাই উত্তম মিথ্যা বলার অভ্যাস পরিহারের কথা বলছেন যে আসলে মিথ্যা কথা বলি অনেক ক্ষেত্রে নানা কারণে সেক্ষেত্রে আসলে মিথ্যা তো উম্মু জুনুব সকল পাপের মা হলো মিথ্যা মিথ্যাকে যদি আপনি ছাড়তে পারেন দেখবেন যে অনেক গুণা এমনি আপনার থেকে ছড়ে যাচ্ছে তো মিথ্যাকে আমাদের পরিহার করতেই হবে ওয়াইয়াক মলে কিসবা আল্লাহ রাসূল বলেছেন তোমরা মিথ্যা ছেড়ে দাও মিথ্যা পরিহার করো মিথ্যা পাপের দিকে নিয়ে যায় পাপ জাহান্নামে নিয়ে যায় না বাবা আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আবার সত্য মানুষকে আসিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাত যে সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় কল্যাণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় ঠিক মিথ্যাটা ঠিক বিপরীত মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় পাপাচার মানুষকে সেটা হোক গল্পের ছলে হলো মিথ্যা হয়ে যাবে অবশ্যই হাস্যের ছলে মিথ্যা কথা বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে কোনো কিছু খাওয়ানোর ক্ষেত্রে অথবা তাকে অন্য জিনিসটাকে ভুলিয়ে রাখার ক্ষেত্রেও অনেক সময় মা বাবা আশ্রয় নেওয়া যাবে না ঠিকই বলেছেন আপনি জি এটি আমাদের হয়ে থাকে এখন পরের সর্বশেষ প্রশ্ন ছিল তার যে অনেকেই বিয়ের পরে অনৈতিক সম্পর্ক করেন কারো কারো ভাষায় এটাকে পরকীয় বলা হয় কোনো কোনো কখন এক্ষেত্রে কী শাস্তির ব্যবস্থা রয়েছে অথবা পরকীয় সম্পর্ক ইসলাম কীভাবে ইসলামী আইন থাকলে তো এটা হলো তো দৌড়া মারার কথা ছিল বিবাহিত পুরুষের সাথে যদি বিবাহিত নারীর সম্পর্ক থাকে তাহলে তো আল্লাহ রসুল বলেছেন তাকে দৌড়া মারার জন্যে আর যদি অবিবাহিত হয় যেহেতু অবিবাহিত এই জন্যে শাস্তির একটু হালকা সেটা হলো দৌড়া মারে হত্যা করার জন্য বিদায় দুইটা শাস্তি কিন্তু ইসলামে হত্যা দুজনে যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে শেষ করার কথা যদি ইসলামী রাষ্ট্রে সেটা জি ইসলামী রাষ্ট্রে তাই বলে এখানে বিচ্ছিন্নভাবে মেরে কিন্তু গণ্ডগোল বাজানো যাবে না ফিতনা সৃষ্টি হবে যেহেতু আমাদের এটা ইসলামী সমাজ ব্যবস্থা না ইসলামী শরিয়া এখানে বাস্তবায়িত আমাদের এখানে যেহেতু আদালত আছে সুতরাং আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে যেতে হবে মীমাংসা করতে হবে তবে যেটা বললেন এটা তো অবশ্যই কবিরা গুনাহ কবিরা গুনাহ এটা তো অবশ্যই ফাহেশাতের অংশ এটা অবশ্যই একটা এক ধরনের জেনা এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটার মাত্রা ইদানিংকালে বেড়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ক্ষেত্রে নারী পুরুষ সবারই একটু কথা আচার আচরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই পর্দার দিকে আসতে হবে নীতি নৈতিকতার আলোচনা করতে হবে ওই ধর্মীয় শিক্ষার কথা যে বললেন সেখানেই ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর শিক্ষার দিকে আসতে হবে তাহলে ইনশাআল্লাহ এইসব পরকীয়া সহ সকল ধরনের পাপাচার থেকে আমরা দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে যে বিষয়গুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আপনারা যারা শুনলেন প্রিয় দর্শক আপনাদেরকেও এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন আমরা শেষ করতে হচ্ছে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আপনার থেকে বিদায় নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ঘণ্টাব্যাপী আয়োজনের সাথে ছিলাম আমরা আপনার সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীকালকে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু